আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে, হয়তো বা মানুষ নয় শঙ্খচিল শালিকের ভেসে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু লাবণী কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বলতে বলতে দেশে তো শীত চলে এলো, আর শীত মানেই হচ্ছে বাঙালির ঘরে পিঠাপুলির আয়োজন। পিঠার নামটি আসলে সবার আগে যে নামটি আসে সেটি হচ্ছে ভাপা পিঠা। আজ আমি আপনাদের দেখাবো খুবই সহজে পাতিল ছাড়াই নেটের উপর আমরা কিভাবে ভাপা পিঠা বানাতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ি নিয়েছি এবং চালের গুঁড়িটি সম্পূর্ণই হোমমেড, আপনারা চাইলে বাইরে থেকে কিনেও নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ সল্ট। সল্ট সামান্য দিতে হবে, এতে করে পিঠার টেস্টটি অনেক ভালো আসে। ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। এবার এতে আমি হালকা হালকা পানি মিশিয়ে রাইসটি ভিজিয়ে নেব। পানিটি এমন ভাবে মিশাতে হবে হাতের সাহায্যে যেন খুব বেশি ভিজে আমাদের রুটির আটার মতো কাইনা খুলে যায়, তাই খুবই সামান্য সামান্য পানি দিয়ে ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের পানি দিয়ে চালের গুঁড়িটি সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এবং চালের গুঁড়িটি দেখতে অনেকটা ভেজা ভেজা লাগছে, তারপরও বুঝার অনেক ওয়ে রয়েছে। আমরা যদি চালের গুঁড়িটি এভাবে প্রেস করি ধরি, যদি একটি বলের মতো তৈরি হয় তার মানে পারফেক্ট, এবং প্রেস করলে ভেঙে যাবে কিন্তু গুরু গুরু হবে না, তার মানে হচ্ছে সম্পূর্ণ পারফেক্ট। এখন আমরা এই চালের গুঁড়ি কি করব, একটি নেটের সাহায্যে ছেলে দেব। এবং ভাপা পিঠার জন্য এই প্রসেসটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রসেস, আপনাদের অবশ্যই করতে হবে যদি দারুণ ভাপা পিঠা আপনারা খেতে চান। আমাদের চালের গুঁড়িগুলো সম্পূর্ণ ছেলে নেওয়া হয়ে গেছে। এবার পিঠা বানানোর জন্য আমাদের পাতলা কিছু মসৃণ ক্লথ লাগবে। আমরা শুরুতে সেই কাপড়গুলো পানিতে ভিজিয়ে ভালো করে পানিটি চেপে ফেলে নেব, যেন পানি না থাকে কিন্তু যেন অবশ্যই ক্লথটি ভেজা থাকে, এটি হচ্ছে উদ্দেশ্য। এবার পিঠাটি বানানোর জন্য আপনারা যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন, আমি ঠিক এই ধরনের বাটি নিয়ে নিয়েছি। তাতে হালকা ড্রাই চালের গুঁড়ো আমি দিয়ে নিয়েছি, এতে করে পিঠাটি উঠে আসতে অনেক সুবিধা হয়। ভালো করে একটু চতুর্দিকে আমি লাগিয়ে নেব। গুঁড়িটি আমরা সম্পূর্ণ এখান থেকে ফেলে নিয়েছি। এখন শুরুতেই আপনারা যদি চান এতে হালকা নারিকেল কোড়া দিয়ে নিতে পারেন, যেমন কি আমি দিচ্ছি। আমি আজ ফ্রেশ নারিকেল কোড়া দিয়ে পিঠা বানাচ্ছি, ড্রাই নারিকেলের কোড়া দিয়ে পিঠাটি বানানোর চেষ্টা করবেন না, তাতে খুব একটা ভালো হবে না। আর আমি ভীষণ মিহি করে কুড়িয়ে নিয়েছি, একটু লক্ষ্য করলেই দেখবেন, আপনারা চাইলে আরও বড় বড় মোটা মোটা করেও কুড়িয়ে নিতে পারেন। এখন শুরুতেই আমরা ছেলে নেয়া চালের গুঁড়িয়েতে দিয়ে দেব। এই পর্যন্তই আমি দিয়ে নিব। এখন এতে আমি দিয়ে দিব গুড়। এখানে আমি খেজুরের গুড় ভালো করে গ্রেট করে নিয়েছি। চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে পিঠাটি বানাতে, আখের গুড় দিয়ে খুব একটি ভালো রেজাল্ট আসবে না। আর গুড় নারিকেল কতটুকু দিবেন সেটা ডিপেন্ড করে আপনাদের উপর। আমি তো গুড় নারিকেল অনেক বেশি দিয়ে পছন্দ করি, তাই আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। গুড়টি দেওয়া হয়ে গেলে এখন আমরা এর উপর দিয়ে দিব বেশ কিছু নারিকেল। এবার এর উপর আমরা চালের গুঁড়ি দিয়ে কভার করে দিব, তবে খুব বেশি চাপাচাপি করার কোনোই প্রয়োজন নেই, আপনারা আলতো হাতেই চালের গুঁড়িটি কভার করে নিতে পারেন যেমনটি কি দেখছেন। এবার ভিজিয়ে নেওয়া সেই কাপড়টি আমরা উপরের দিকে ঠিক এভাবেই ধরে নেব। ধরে আমরা যে নেটটির উপর পিঠাটি বানাবো সেই নেটটি আমি কাছে নিয়ে নিয়েছি। এবার খুবই ভালো করে এভাবে পাল্টে নেব। পুরো
হয়ে গেছে এবং আমরা আমাদের নেটটি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি, এতে সুবিধা হয় পিঠাটি তুলে নিতে। আর পিঠাটি হয়েছে কি না সেটি একটি বুঝারও উপায় আছে, উপরিভাগের কালারটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এখন জাস্ট আমরা কি করব, আলতো করে ধরে এভাবে একটু পাল্টে নেব। ওয়াও, পাল্টে এবার একটি প্লেটে আমরা নিয়ে নেব। আমরা উপরে যে হালকা নারিকেল ও গুড় দিয়েছিলাম তার জন্য উপরিভাগটা আসলে এতটা দেখতে চমৎকার লাগে। এটি আমার ভালো লাগে, আপনাদের করতে হবে এমন কোনো কথা নয়। আমার দারুণ স্বাদের বাফা পিঠা একদম রেডি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় ও চমৎকার লাগছে। চেষ্টা করেছি আসলে যারা একদম নতুন কখনো বাফা পিঠা বানায়নি এবং যারা ব্যাচেলার, খুবই সহজে ঝটপট এভাবে আমার এই ওয়েটি অবলম্বন করে ভাপা পিঠা বানিয়ে নিতে পারে। অনেক সময় ভাপা পিঠা ভাপ দেওয়ার জন্য স্পেশাল পাত্রের প্রয়োজন হয় অথবা কোনো ধরনের ডিজাইন করা নেটের প্রয়োজন হয়। তা আমার মতন যদি নেটটি ব্যবহার করে আপনারা এভাবেই বানিয়ে নেন, ঝটপট খুবই সহজে খেতে পারবেন। আর হ্যাঁ, আরও একটি মজার ব্যাপার, দেড় কাপ দিয়ে আমার পুরোপুরি পাঁচটি পিঠা হয়েছিল। অলরেডি আমি তিনটি খেয়ে ফেলেছি বানাতে বানাতে, ভাবলাম বাকি আর খাওয়া যাবে না, ভিউয়ারদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে। দারুণ স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে, বানাতে বানাতে কিন্তু আমার পিঠাগুলো অনেক ঠান্ডা হয়ে গেছে। তারপরেও আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সফট লাগছে। এমনকি ওভারঅল সাইডটিও দেখুন একদম দারুণ রয়েছে, মোটেও ফেটে যায়নি, ভেঙে যায়নি। এবার হচ্ছে একটু পালা ভেতরটি দেখে আসার। Wow, so amazing! See, আমি যে নারিকেল ও গুড় ব্যবহার করেছি তার ভরপুর ব্যবহার পিঠাটির মধ্যে হয়েছে দেখতেই পাচ্ছি। একদম উপর থেকে নিয়ে ভেতর পর্যন্ত গুড় ও নারিকেলের কম্বিনেশন একে অপরের সাথে মিশে গেছে। ভাই, এই পিঠা খেতে কার না ভালো লাগে, গরম গরম নরম নরম ভাপা পিঠা খাওয়ার মজাই অন্যরকম। শীতের সকালে বা বিকেলে বা রাত্রে যখনই বলেন এই পিঠার তো কোনো জুড়িই নেই। আশা করব শীতের এই শুরুতে ভাপা পিঠাটি আমার আপনাদের একটু হলেও মন কাড়বে। যদি মন কাড়ে প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।